আগো তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে, তো ঘুম থেকে উঠি সবার ফার্স্টে আমি যেটা করি, ফ্রেশ হই, আমি এক্সারসাইজ করা স্টার্ট করে দিই। তার জন্য এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি যাতে চুলগুলো আমার মুখে না পড়ে, টাইট করে আমি বিনুনি করে নিই। আর যেহেতু সামনে আমার লেয়ার কাটা, তাই সাইডে চুলগুলো যাতে মুখে না পড়ে দুটো ক্লিপ আটকে নিই। তো চলো এক্সারসাইজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। সবার ফার্স্টে করি হচ্ছে আমি জাম্পিং জ্যাং, এটা ফুল বডি এক্সারসাইজ। তারপর করি আমার মানে পেটের সাইডে যে ফ্যাটগুলো জমে আছে সেটার জন্য সাইডে এরকম করে ব্যায়ামটা করি। এর নামগুলো আমি ঠিক জানি না, তাই তোমরা একটু দেখে নাও। তারপর করি স্কোয়াট, কারণ এটা আমার লোয়ার বডি, যাদের থাইগুলো একটু ভারী বা একটু স্ট্রাকচার দিতে চাও পাগুলোকে, তো তারা এগুলো করতে পারো। তারপর আমি একটু লাফালাফি করি এবং হাঁপিয়ে গিয়ে একটু বসার পর শুয়ে শুয়ে যে ব্যায়ামগুলো, যেরকম সিট আপ, লেগ রাইজিং, এগুলো করি। এগুলো দিয়ে পেটের মানে প্রচুর প্রেশার পড়ে, পেটটাকে একটুখানি মানে বেলি ফ্যাট রিডিউস করতে এটা খুব কাজে লাগে। তারপর করছি প্ল্যাঙ্ক, আর যে ব্যায়ামগুলো জানি না, সে নাম জানি না, সেগুলো আর আমি বললাম না, তোমরা দেখে নাও। তারপর এই যে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি আমি, একটুখানি বসি। আর ওয়েদারটা সেদিন দারুণ ছিল, খুব হাওয়া দিচ্ছিল, আর দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা ওয়েদার। ঘরে ঢুকে দেখি যে ঘরে কোনো কাজ করেনি, যদিও রোজ আমিই করি, অনেকে জানো না যে আমি কাজ করি, দেখে মনেই হয় না আমি কাজ করি। তো অনেকগুলো কাজ ছিল, তো চুটকি মেঝে তো না, অনেকক্ষণ সময় লাগলো। বেড কভার চেঞ্জ করলাম, পিলো কভার চেঞ্জ করলাম, সব করার পর আমি বসে পড়েছি এখানে লেবুর জল নিয়ে। সকালে ওটা খেয়ে আমি দিনটা স্টার্ট করি, আর যা তরকারি থাকে সেই তরকারি আর রুটি। সেদিন ঢ্যাঁড়স কাসুন্দি করা হয়েছিল, তার সাথে ছিল পটল, পটল তেল পটল। তো ওয়েদারটা খুব ভালো ছিল, তো আমি একটুখানি হাওয়াটা উপভোগ করছিলাম, সুমুকে নিয়েও একটু খেললাম। আর এখানে মিড মর্নিং স্ন্যাক্সে আমি যে কোনো সিজনাল ফল খাই, সেদিন আপেল আর পেয়ারা কেটেছিলাম আমি আর মা বসে খেলাম। দুপুরবেলা ছিল মাছের ঝাল, মাছের ঝালের গ্রেভিটা নিয়েছি আমি, আর মাছ ভাজা নিয়েছি, কাঁকরোল ভাজা আর ডাল, হালকা সিম্পল খাবার। খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর দেখি একদম ঝলমল করছে রোদ, প্রচণ্ড রোদ উঠে গেছিলো, নীল আকাশ। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, সেদিন ছিল উল্টো রথ, তো একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম। ফেসের মধ্যে টুকটাক দাগ ছিল আমার, সেগুলোকেই জাস্ট হাইড করেছি কাজল, একটা ছোট্ট টিপ আর লিপস্টিক। আমি এখানে ওয়েট করছিলাম শুভর জন্য, তো যেতে যেতে জাস্ট ব্রিজে উঠি যখন, তখন দেখো রোদ এখন ঢাকা পড়ে গেছে, পুরো মেঘে, পুরো মেঘ ভর্তি, দেখেই বুঝতে পেরেছি বৃষ্টি হবে। যেতে যেতে বৃষ্টিও হলো একটু। সেদিন যেহেতু উল্টো রথ ছিল, রাস্তার মধ্যে প্রচুর রথ দেখি, তো মাহেশে আমি আর যাইনি উল্টো রথ টান দেখতে, কারণ সোজা রথেই যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ভিড়ে। আর এখানে এই নাচটা সত্যি ভীষণ সুন্দর ছিল, আর যেহেতু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই একটুখানি হাস্যকর লাগছে। রথটা টানতে টানতে যখন কাছে এলো, আমি একটু রথটাকে ধরে নমস্কার করলাম, আর তারপর এগোতে এগোতে আরও অনেকগুলো রথ দেখতে পাই। এটা হচ্ছে দিল্লি রোডের সাইডে একটু এগিয়ে গিয়েই, মানে একটু ভেতরের দিকে আর কি, রাস্তাটা আমি ঠিক জানি না প্রপার, প্লেসটা শুভ জানে। তো আমরা এরকমই যখন একটু মন খারাপ হয় বা বেরোনোর ইচ্ছে করে, আমরা চলে যাই লং ড্রাইভ, আর ওয়েদারটাও ভালো ছিল তাই লং ড্রাইভ তো যাওয়াই যেতে পারে। তো সবাই আমাকে জানিও যে তোমাদের লং ড্রাইভ পছন্দ কি না, আমার তো খুব পছন্দ, পছন্দের মানুষের সাথে লং ড্রাইভ হবে, খাওয়া দাওয়া, ব্যাস আর কি চাই, এই তো দুদিনের জীবন। আর হ্যাঁ, সত্যি কথা বলতে বৃষ্টি হওয়ার পর এই যে ঝলমলে আকাশ আর ফুরফুরে হাওয়া, ভেজা মাটির গন্ধ আর গ্রামীণ পরিবেশ, আমার তো প্রচণ্ড ভালো লাগে। এখানে শুভ আর আমি দুজনে মিলে চলে যাচ্ছি মাইলের পর মাইল রাস্তা, তো হাঁপিয়ে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াই, দাঁড়িয়ে চা খাই। খুব সুন্দর করেছিল চাটা, রাস্তার ধারে হাওয়া খেতে খেতে একটু চা খাই। আর অবশ্যই যেহেতু আমার ভিডিও, আমি একটু ন্যাকামো করবো না সেটা তো হতেই পারে না, তো অনেকগুলো পোজে আমি ভিডিও করি, শুভ আমাকে সেই ভিডিওগুলো করে দেয় চুপচাপ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য চলো, টাটা সবাইকে।